Devuelve. কেউ ঢুকতে পারতেছে না। আমরা এতক্ষণ ছিলাম খাদ্যের প্রকৃতির উপরে, প্রকারের উপরে, খাদ্যের প্রকার, খাদ্যের প্রকারে ছিলাম এতক্ষণ, খাদ্যের প্রকার, ঠান্ডা খাদ্য, শুষ্ক খাদ্য, রান্না করা খাদ্য, অল্প খাবার পর গরম খাবার, ক্ষুধার সময় খাবার, খাদ্য দেখলে খাবারের গন্ধে, খাবার খাওয়ার সময় হঠাৎ করে, রাতের খাবারের সময় খাদ্যের স্বাদ পাওয়ার পর রাক্ষসে ক্ষুধা দেখা দেয় কি না, খাদ্যের কথা চিন্তা করলে বাজা খাবারে, জমানো বরফে খাবার, কাঁচা খাদ্যে, উষ্ণ খাবারে, গরম সুপে বায়ু উৎপাদন করে এমন খাবার পছন্দ অপছন্দ, অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত কিনা এগুলো জেনে নিতে হবে। এটা গেল খাদ্য। এবার দেখব আমরা অখাদ্য। এবার অখাদ্য নিয়ে কিছু কথা বলবো। অখাদ্য, খাদ্যর পর এবার অখাদ্য। অনেকের ছাই খেতে ইচ্ছা করে, ছাই, ছাই কয়লা গোড়ার খাদ্য, বিশেষ প্রকার শস্য, ছাই কয়লা গোড়ার খাদ্য, কাঠ কয়লা, ঔষধের অপব্যবহার, টনিক ঔষধ, বেকন খাইলে চুন, স্লেট, পেন্সিল, চক, খড়িমাটি, কাদা, অপাচ্য দ্রব্য, শুকুরের চর্বি, পরিষ্কার নেকড়া, অদ্ভুত অদ্ভুত জিনিস, গর্ভকালে অদ্ভুত অদ্ভুত জিনিস, এই যা বললাম এই কয়টি পছন্দ অপছন্দ, অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত কিনা, অনেকে এগুলি খেয়ে বেঁচে থাকে, অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে খায়, পেটে সয় না। অখাদ্য রোগীকে যখন আমরা প্রশ্ন করব সেখানে কিছু খাদ্যের নাম উল্লেখ করতে হবে। অখাদ্য, ছাই, কয়লা, গোড়ার খাদ্য, বিশেষ এক প্রকার শস্যে, কাঠ কয়লা, অনেকে শখ করে করে ওষুধ খায়, টনিক ফাইল খায়, বেকন খাইলে চুন, স্লেট, পেন্সিল, চক, মাটি, কাদা, অপাচ্য দ্রব্য, শুকুরের চর্বি, পরিষ্কার নেকড়া, কাপড় চোপড়, অদ্ভুত অদ্ভুত জিনিস, গর্ভকালে অদ্ভুত অদ্ভুত জিনিস, এই সকল ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত জেনে নিতে হবে। আবারও বলছি অডিয়েন্স, আপনারা কিছু এগুলি খায় গর্ভকালে, আরে ভাই গর্ব ছাড়াও খায়, গর্ভকালে গর্ব ছাড়াও অনেকে পোড়া মাটি খায়, চুলার মাটি খায়, হাড়ি পাতিল ভাঙ্গা খায়, ইট ভাঙ্গা খায়, পোড়া ইট খায়, অনেকে আছে গোবরের গইডা ছিলেন, গইডা গোবর শুকিয়ে যে রান্না করে সেই গইডার ছাই অনেকেই খায়, গর্ভাবস্থা না এমনও খায়, ওটা খালি নেশা হয়, ওটা অনেকে খায়, গইডা গইডা। অডিয়েন্স, খাদ্যগুলি আরেকবার বলছি, ছাই কয়লা গোড়ার খাদ্য, বিশেষ এক প্রকার শস্যে, কাঠ কয়লা, ঔষধের অপব্যবহারের অপব্যবহার, অতিরিক্ত মাত্রায় শখ করে করে ওষুধ খাওয়া, কথায় কথায় ওষুধ খাওয়া, টনিক ওষুধ খাওয়া,
बेकन खाइले चून स्लेट पेंसिल चक माटी कादा अपाच्य द्रव्य शुकुरे चर्बी परिष्कार नेकड़ा अद्भुत अद्भुत जिनिस गर्भकाले अद्भुत अद्भुत जिनिस। ऑडियंस रोगी के अखाद्य सम्पर्के कि गोशीर साई एटा कि रे भाई आबार ओई गोशीर साई कि आबार গাছের মধ্যে দেয় গাছে ওর মা ঘুষি খায় কি দেয়ালের চুন চমৎকার আর কি আছে একটু সবাই লিখেন তো এই গোবর দেয়া যে যেটা তৈরি করে রান্না করার জন্য অডিয়েন্স ওইটার নাম কি বলেন তো আপনারা একটু এই আমার ডাক্তাররা খুব বিপদে আছে দেখেন একটু এই যে এই ডাক্তাররা বড় বিপদে ওরা গইডাও চিনে না গোশিও চিনে না এই দেখেন এরা গইডা চিনে না কিন্তু আপনারা চিনেন কিনা বলেন অডিয়েন্স আপনারা বলে দেন এই যে ঠিক করে দে গোবর দিয়ে যেটা গরুর গোবর এটা দিয়ে যা তৈরি করে এটার নাম কি লেখেন তো কি গুটে গইটা গইটা গুটে গইটা ইট বালু খায় ইট বালু খায় ঠিক আছে আর কি খায় অখাদ্য খায় গইডা বলে আপনাদের এলাকায় জহিরুল ইসলাম গুটা গোবরের ছাই গুমুট বাবারে গুমুট গড়ি এই গড়ি আবার অন্য জিনিস অডিয়েন্স তাহলে এবার আবার বলছি ছাই কয়লা ঘোড়ার খাদ্য কাঠ কয়লা ঔষধের অপব্যবহার টনিক ঔষধ বেকন চুন স্লেট পেন্সিল চক মাটি কাদা অপাচ্য দ্রব্য শুকুরের চর্বি পরিষ্কার নেকড়া অদ্ভুত অদ্ভুত জিনিস গর্ভকালে অদ্ভুত অদ্ভুত জিনিস এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এবার যদি লবণ দেওয়া হয় লবণ খাওয়ার ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত নোনতা জিনিস ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি লবণ ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি তিক্ত খাদ্য ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি তিক্ত খাবার পছন্দ পৃষ্ঠা নাম্বার কত তিক্ত খাবার পছন্দ পৃষ্ঠা নাম্বার কত তিতা 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 বিটার ড্রিঙ্ক বিটার ফুড বিটার তিক্ত তিক্ত খাদ্য পছন্দ ওষুধগুলির নাম কি 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 ন্যাটামিওর হবে না
ডিজিটাল স্ট্যাটাম মিউট দুইটা না বললে একটা নেওয়া যাবে না। ডিজিটাল স্ট্যাটাম মিউট চুলার পোড়া মাটি খায়, খাইতে দেন, কি করবেন? যা যা খেতে ইচ্ছে করে খাক, কি করবেন আর? ডিজিটাল স্ট্যাটাম মিউট, জি ডিজিটাল স্ট্যাটাম মিউট। ডাক্তার রফিকুল ইসলাম লিখছে একদম, বিটার ফুড ডিজিটাল স্ট্যাটাম মিউট। শুধু স্ট্যাটাম মিউট বললে চলবে না, শুধু স্ট্যাটাম মিউট বললে চলবে না। ডিজিটাল স্ট্যাটাম মিউট। এবার কিছু খাদ্যের কথা শুনতে চাই। শাকসবজি, সিম, মটর, বাঁধাকপি, গাজর, শালগম, শস্যদানা, শশা, গোলালু, কাঁচা গোলালু, কাঁচা টমেটো, সালাদ। অডিয়েন্স, শাকসবজি, শাকসবজি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, ওষুধগুলি শাকসবজি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, পৃষ্ঠা নাম্বার কত? শাকসবজি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? যার পেটে সবজি গেলেই বিপদ, যার পেটে সবজি গেলেই বিপদ, রোগ লক্ষণ বেড়ে যায়, ওষুধটা ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? যার পেটে কারণ বাজার ঢুকলেই বিপদ, কাঁচা বাজার ঢুকলেই বিপদ, ভেজিটেবল ঢুকলেই বিপদ, ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? কাঁচা বাজার পেটে ঢুকলেই বিপদ, ফার্স্ট গ্রেডে ওষুধটার নাম কি? নেট্রাম সাল। ডাক্তার জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম লিখছে নেট্রাম সাল 1364 পৃষ্ঠায়, চমৎকার, আর কেহ কি নাই? সাদিয়া বিনতে শাখওয়াত, চমৎকার, নেট্রাম সাল পৃষ্ঠা নাম্বার সহ। ডাক্তার জাহাঙ্গীর আলী, শুধু নেট্রাম সাল, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম নেট্রাম সাল। শাকসবজি খেলে, শাকসবজি খেলে অজীর্ণতা দেখা দেয়, শাকসবজি খেলে অজীর্ণতা একটু দেখেন তো। শাকসবজিতে অজীর্ণতা নাইকা, ওই যে বৃদ্ধিটা দিলেই চলবে। সিম, মটর, বাঁধাকপি, গাজর, শালগম, শস্যদানা, শশা, গোলালু, কাঁচা আলু, কাঁচা টমেটো, সালাদ, এগুলি পছন্দ অপছন্দ, অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত কিনা জেনে নিতে হবে। অডিয়েন্স, এইবার আসি অন্যদিকে, ওই যে রুটি বাবার পালা, রুটির পালা, এই আটার কেজি কত গো? হ্যাঁ, আটার কেজি, আটা আটা কত? সত্যি লাল আটা কেজি কত? আলহামদুলিল্লাহ। এবার রুটি, অডিয়েন্স আপনারা কিছু রুটির নাম লেখেন তো দেখি, কিছু রুটির নাম লেখেন। রুটি, রুটি আপনারা রুটি দিলে আমি পানি দেব, আপনারা রুটি দিলে আমি পানি দেব। রুটি পছন্দ, রুটি পছন্দ, পৃষ্ঠা নাম্বার কত? ব্রেড,
ব্রেড 484 পৃষ্ঠা। অডিয়েন্স আপনারা কিছু রুটিন নাম বলেন তো, আপনারা রুটিন নাম বললে আমি আবার কিছু পানি দেব আপনাদেরকে, আপনারা রুটি দিলে আমি পানি দেব। রুটি, কালো রুটি, রুটি এবং মাখন, শুষ্ক রুটি, রাই শস্যের রুটি, দুধে সিদ্ধ রুটি, ময়দার রুটি, ময়দার প্রস্তুত খাবার, পিঠা, ময়দা প্রস্তুত খাবার, পিঠা, রুটি, কালো রুটি, রুটি এবং মাখন, শুষ্ক রুটি, রাই শস্যের রুটি, দুধে সিদ্ধ রুটি, ময়দার রুটি, ময়দার প্রস্তুত খাবার, পিঠা। অডিয়েন্স কিছু রুটির কথা জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে, একটু লিখে দেন না। রুটি, তন্দুর রুটি, বাবা বাবা, সিদ্ধ রুটি, নান রুটি, পাউরুটি, চমৎকার। সিদ্ধ রুটি, তন্দুর রুটি, পাউরুটি, বইটির নাম কি? এই বইটির নাম কি একটু লিখে দেন কেউ। এবার গেল রুটি পালা, এবার হলো রুটি তো গলা আটকে গেছে ভাইজান, এবার পানি খাইতে হইব, পানি। রুটির পরে পানির পালা, এটা কেমন রুটি জানেন? এই আমার এই সিস্টার পোলাপয়েন্ট কালো সংজ্ঞা দিছে, কালো কি জানি, কালো কালো কাইল্লা কুসকুসা কালা নাকি? তাহলে রুটি, কালো রুটি, রুটিও মাখন, শুষ্ক রুটি, রাই শস্যের রুটি, দুধ সিদ্ধ রুটি, ময়দার রুটি, ময়দার প্রস্তুত খাবার, পিঠা, এগুলি ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত। রুটি পেটে সয় না, পাবো কোথায়? রুটি পেটে সয় না, পাবো কোথায়? অডিয়েন্স কোথায় পাবো? রুটি পেটে সয় না, রুটি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, একটু দেখেন তো কি আছে। রুটি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দুইটা। রুটি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? রুটি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? রুটি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়। অডিয়েন্স যদি বলি রুটি পছন্দ এবং রুটি খেলে রোগ লক্ষণ বেড়ে যায়, তাহলে ওষুধের নাম হচ্ছে পালসিটিলা, একটু দেখে নিন। পছন্দ ওদিকে আবার খেলে বেড়ে যায়, ওখানে আবার পালসিটিলা ভালো কাজ করতে পারে। এবার আসেন পানির পালা, পানি, ঠান্ডা পানি, দূষিত পানি, তিক্ত পানীয়, ঠান্ডা পানীয়, ঠান্ডা পানীয় উত্তপ্ত অবস্থায়,
ঠান্ডা পানীয় গরম আবহাওয়ায় তুষার জল পানীয় মাথা ব্যথার সময় পানীয় গরমের সময় গরম পানীয় উষ্ণ পানীয় উত্তপ্ত অবস্থায় উষ্ণ পানীয় উত্তপ্ত অবস্থায় শীতাবস্থায় উষ্ণ পানীয় তরল খাদ্য বরফ আইসক্রিম জ্বরকালে উষ্ণ পানীয় কফির গন্ধে পুরানো কফি এই সবগুলি হচ্ছে পানীয় এই সবগুলি হচ্ছে পানীয় বলো আধা ঘন্টা পরে এই সবগুলি হচ্ছে পানীয় পানীয়গুলি আবার বলছি এক নম্বরে পানি ইচ্ছা অনিচ্ছা বৃদ্ধি উপযুক্ত ইচ্ছা অনিচ্ছা বৃদ্ধি উপযুক্ত দুই নম্বরে ঠান্ডা পানি ঠান্ডা পানি ইচ্ছা অনিচ্ছা বৃদ্ধি উপযুক্ত দূষিত পানি পানের পর রোগ লক্ষণ দেখা দেয় তিক্ত পানীয় ঠান্ডা পানীয় উত্তপ্ত অবস্থায় ঠান্ডা পানীয় গরম আবহাওয়ায় তুষার জল পানীয় মাথা ব্যথার সময় পানীয় গরমের সময় গরম পানীয় উষ্ণ পানীয় উত্তপ্ত অবস্থায় শীতাবস্থায় উষ্ণ পানীয় তরল খাদ্য বরফ আইসক্রিম জ্বরকালে উষ্ণ পানীয় কফির গন্ধে পুরানো কফি অডিয়েন্স আজকে এই পানীয় দিয়ে শেষ করতে চাচ্ছি এই যা বললাম এই সবগুলি আপনারা শুধুমাত্র কেন রেফারটরিতে পাবেন না আপনাদের রবীন্দ্রমার্ফি সিনথেসিসের সহযোগিতা নিতে হবে এই সবগুলি আর যারা জানতে চাচ্ছেন এই বইটির নাম কি এই বইটির নাম হচ্ছে রোগীলিপি টু তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো থাকেন পানি খেয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন